আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে লকডাউনের মধ্যে একটু বাইরে হাঁটতে পারিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। আর যারা যারা আমাকে অনেক সাপোর্ট করে দিয়েছেন, অনেক সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার ভিডিওটি দেখতেই থাকবেন, আমার সঙ্গে থাকবেন। এই তো দেখতে পাইতেছেন আমি ঘরে চলে এসে বিকেলের নাস্তার জন্য কিছু ছানা ভাজি অ্যান্ড ডালের পেঁয়াজও বানাবো। আশা করি আমার সঙ্গে থাকবেন। এটা আসলে আপনাদেরকে রেসিপি দেওয়ার কিছুই না, সবাই আসলে এটা পারেন জানেন, আর তাই ভাবলাম আমি এমনিই করে ফেলি। যার মধ্যে আমি বলে দেব অনলি অনিয়ন অ্যান্ড হলুদ গুঁড়া অ্যান্ড বাকরের গুঁড়ো অ্যান্ড লবণ অ্যান্ড টমেটো আলু দিয়ে আমি চিকপিসটা ভাজি করেছি। আর পরিমাণ মতো সল দিয়ে দিবেন, অ্যান্ড তেল তো অবশ্যই দিতে হবে। আর আমি কিচ্ছু শেয়ার করলাম না, আপনারা দেখতে থাকেন। এদিকে দেখতে পাচ্ছেন আমি ডাল পেঁয়াজের জন্য মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি, আর আমি বড় সাইজের একটা অনিয়ন চপ করে কেটে রেখেছি। অ্যান্ড আমি 4 গ্রিন চিলি নিয়েছি অ্যান্ড কোরিয়ান্ডার লিভ
অ্যান্ড সল্ট আমি নিয়েছি, আপনার আপনারা আপনার পরিমাণ মতো নেবেন, আর হলুদ গুঁড়া অ্যান্ড বাকর গুঁড়া, হলুদ গুঁড়া অ্যান্ড বাকরের পাউডার ছাড়াই আপনারা করতে পারবেন। এখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ফ্রাই করার জন্য দিয়ে দেবো। এই তো আমার ডাল পেঁয়াজটা হয়ে গেছে, আমি পরিবেশন করব রেড ওনিয়ন অ্যান্ড চিলি, গ্রিন চিলি দিয়ে, অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। আর আপনারা যদি চান এটা কেচাপ ওর মেনিস দিয়ে খেতে পারবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব, ভালো থাকবেন সবাই, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ।